সো হোয়াটস আপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন পৃথিবীর টপ 10 খবর ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি স্টার জলসার এক নতুন ধারাবাহিক শ্রীকৃষ্ণ ভক্ত মীরা ধারাবাহিকের এক ছোট অভিনেত্রীর আসল পরিচয় সম্পর্কে। জি হ্যাঁ বন্ধুরা, শ্রীকৃষ্ণ ভক্ত মীরা ধারাবাহিকের ছোট মীরার বাস্তবে আসলে কে সেই সম্পর্কে এবং তার লাইফস্টাইল ভিডিও সম্পর্কে এই ভিডিওতে জানবো। তার ক্যারিয়ার সম্পর্কে, তার পরিবারে কে কে আছেন এবং তিনি একটি এপিসোড করার জন্য কত টাকা নিচ্ছেন। সো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আমাদের সঙ্গে সম্পূর্ণ যুক্ত থাকবেন। আর আপনারা যদি এমনই সকল ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনারা যদি ছোট মীরার ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চলুন আজকের ভিডিওটি শুরু করে ফেলি। বন্ধুরা, ছোট মীরার আসল নাম আরশিয়া মুখার্জি এবং বন্ধুরা তার ডাক নাম গনু। বন্ধুরা, তিনি জন্মগ্রহণ করেছেন 10ই আগস্ট 2010 সালে এবং 2021 সাল অনুযায়ী তার বর্তমান বয়স 11 বছর। তিনি জন্মগ্রহণ করেন বাঁশদ্রোণী কলকাতা ভারতে এবং তার বর্তমান ঠিকানা কলকাতা ভারত। বন্ধুরা, তিনি জাতীয়তাই ভারতীয় এবং তার ধর্ম হিন্দু ধর্ম। বন্ধুরা, তিনি পেশায় একজন শিশু অভিনেত্রী ও একজন ছাত্রী। তিনি তার স্কুলের পড়াশোনা করছেন জেডি বিল্লা স্কুল কলকাতা থেকে এবং তিনি শিক্ষাগত যোগ্যতায় বর্তমানে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছেন। তিনি উচ্চতায় 4 ফুট 3 ইঞ্চি, চোখের রং কালো এবং চুলের রঙও কালো। তার ওজন 45 কেজি। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই তিনি বর্তমানে সিঙ্গেল আছেন এবং তিনি কারোর সঙ্গে প্রেম করছেন না। বন্ধুরা, তার পরিবারে রয়েছেন তার পিতা যার নাম সুকমল মুখার্জি এবং তার মাতা যার নাম রেখা মুখার্জি এবং তার একটি বড় বোন রয়েছে যার নাম অদ্রিজা মুখার্জি। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে তার ক্যারিয়ার সম্পর্কে কথা বলি। বন্ধুরা, রাজীব বিশ্বাসের পরিচালনায় 2016 সালে আরশিয়া অভিনয় জগতে পা রাখে পটল কুমার গানওয়ালা ধারাবাহিকের মধ্য দিয়ে। পটল কুমার গানওয়ালা সিরিয়ালে আরশিয়া পটেশ্বরীর চরিত্রে অভিনয় করে। আবার বন্ধুরা, পটল কুমার গানওয়ালা সিরিয়ালটি করতে করতে আরশিয়া চলে আসেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ভূতু করতে। আবার বন্ধুরা, ভূতু ধারাবাহিকটি এত জনপ্রিয়তা লাভ করে যার ফলে জি হিন্দিতেও রিমেক করতে বাধ্য হয় এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকটি হিন্দিতে রিমেক করলেও ভূতু চরিত্রে আরশিয়াই কাজ করেছিলেন। বন্ধুরা, আপনাদের জেনে অবাক হবে যে আরশিয়া ছোট থেকেই অভিনয়ের শখ ছিল, তাই হয়তো সে এত কম সময়ে বিপুল জনপ্রিয় হয়ে ওঠে। বন্ধুরা, আরশিয়া 2 বার বেস্ট ফিমেল চাইল্ড অ্যাক্টরের পুরস্কার পেয়েছে। এরপর বন্ধুরা, আরশিয়াকে রানু পেলের লটারি ধারাবাহিকে কাজ করতে দেখা যায়। বন্ধুরা, বর্তমানে আরশিয়া শ্রীকৃষ্ণ ভক্ত মীরা সিরিয়ালে ছোট মীরার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। বন্ধুরা, ধারাবাহিকের বড় কৃষ্ণ এবং বড় মীরার বাস্তবে আসলে কে জানতে আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার তার কিছু পছন্দের বিষয় নিয়ে কথা বলি। বন্ধুরা, আরশিয়ার প্রিয় অভিনেতা শাহরুখ খান এবং প্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বন্ধুরা, তার শখ বাইরে খেলা করা এবং টিভি দেখা। তার প্রিয় ভ্রমণ স্থান হলো দার্জিলিং। তার প্রিয় রং হলো হলুদ। তিনি খাবারের অভ্যাসে নন ভেজিটেরিয়ান এবং বন্ধুরা, তার প্রিয় খাবারগুলি হলো চিকেনের সকল খাবার। বন্ধুরা, তিনি একটি এপিসোড করার জন্য 10,000 রুপি চার্জ করেছেন এবং বন্ধুরা, ইন্টারনেটের তথ্য অনুযায়ী তার মোট সম্পত্তি 50 লক্ষ রুপি। তো বন্ধুরা, এই ছিল শ্রীকৃষ্ণ ভক্ত মীরা ধারাবাহিকের ছোট মীরার আসলে বাস্তবে কে সেই সম্পর্কে ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর এমনই সকল ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আবার দেখা হচ্ছে এমনই কোনো ভিডিওতে এবং কোনো টপিকের উপর। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।